কিন্তু বন্ধুরা আমরা সবাই জানি সে ভাঙা কুলোটারই প্রচ নয় তো কেন বলছি জানো তো চলো বেশ কিছু বছর আগের কথা তোমাদের শেয়ার করি তো তার আগে তোমরা বলো আমার হাতে এগুলো কী কী তো অনেকে হয়তো জানো অনেকে হয়তো জানো না যারা জানো না একটা কমেন্ট করে বলো তো তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি দেখো প্রথমে আমি ফলগুলো ধুয়ে নিলাম এবার আস্তে আস্তে করে লঙ্কা লবণ দিয়ে ভালো করে চটকে নিচ্ছি তো চলো এবার তোমাদের কিছু পুরনো কথা বলি জানো তো আমার বিয়ের আগে এরকম একটা মস্ত বড়ো ওই ফলের গাছটা আমার উঠোনো ছিল তো তখন মা সকাল বিকেল দুপুর রাত চব্বিশ ঘন্টা অনবরত এই ফলগুলো কুড়াতো আর আমাদের সব ভাই বোনগুলো কি বলতো যে এটা খা খেলে গায়ে রক্ত হবে এই চোখে জ্যোতি বাড়বে খুব ভালো মুখে স্বাদ হবে তখন কিন্তু খেতাম না কেন জানো খেতাম না কারণ এটা খেলে জিপটা কালারিং হতো হয়ে যায় দাঁতগুলো কেমন যেন কালারিং হয়ে যায় পড়তে যেতাম স্কুলে যেতাম সবাই বলতো রে দাঁত ব্রাস করিনি কিরে জীব নি এই ভয়ে কিন্তু খেতাম না কিন্তু খেতে কিন্তু বেশ ভালো খুব টেস্টি আর দেখো সেই গাছটা এখন আর নেই তো বিয়ের পরে এই ফলটাকে আর খুঁজেই পায় না তো আমার মা কুড়িয়ে আমাদের বাড়িতে পাঠিয়েছে যে আমরা সবাই মিলে খাবো তো কেন বললাম বুঝতে পেরেছ যে যে জিনিসটা আমার বাড়িতে ছিল সেটা আমি কখনো ছুঁয়ে দেখিনি আর আজকে নেই বলে আফসুস করছি তো দেখো আমি তো বেশ করে লঙ্কা লবণ দিয়ে মেখেছি খেয়ে আমার মেয়েকে দেখাচ্ছি দেখ জিপটা কেমন হয়ে গেছে আর দাঁতটা কেমন হয়ে গেছে তো এই ভয়ে কিন্তু খেতাম না তো এখন কিন্তু এটা পায় না বলে খুব আফসোস করি আর আমার মেয়ে তো দেখো হাতে হাতে নিয়ে খাচ্ছে তো আফসুস একটাই যে তোমার দাদাদা ভাই খুব ভালোবাসে তো ওর জন্য একটাও আমার মেয়ে রাখিনি ও সব খেয়ে নিয়েছে তো আজকের ফলগুলো কিন্তু খুব দারুণ ছিল আর কারা কারা এই ফল খেতে ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট করে বলো এটা কি ফল তোমরা কিন্তু অবশ্যই বলো জেনে থাকলে কিন্তু অবশ্যই বলো ঠিক আছে আর যদি না জেনে থাকবো আমি পরে তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেবো তো চলো আজকের মতন ভিডিওটাই পর্যন্ত টাটা